বরাবরের মতো এবারও গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। সুষ্ঠু ও সুন্দর করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে শেষ হয়েছে 80% কাজ। এদিকে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লিদের সঙ্গে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন নানা বয়সের মানুষ। চলছে খুঁটি, বাঁশ ও বিশাল প্যান্ডেলের শামিয়ানা টানানোর কাজ। প্রতিবারের মতো এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে চলছে ইজতেমার প্রস্তুতি। ময়দানে কাজ করতে আসা মুসল্লিরা জানান, দেশ বিদেশ থেকে লাখো মানুষ যেন স্বস্তিতে ইবাদত বন্দিগি করতে পারে, সেই জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পানির সংকট ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি তাদের। সবাই যাতে এখানে এসে ইবাদত বন্দিগি সুন্দরভাবে করতে পারে, সুস্থভাবে করতে পারে, কোনো তাদের কোনো ত্রুটি না থাকে। পানির সংকট সময় সময় ওই যে 14 নম্বর টয়লেটের ওখানে পানি থাকে না। আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে আগে থেকে, আরও সামনের দিকে আরও উন্নত হইব। প্রশাসন জানায় পুরো ময়দানে সিসিটিভি ওয়াচ টাওয়ারের মাধ্যমে মনিটরিং করার পাশাপাশি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিকভাবে মনিটর করছি যাতে মুসল্লিরা যখন আসবেন তারা যেন শান্তিপূর্ণভাবে এবং একটা কমফোর্ট অবস্থায় এই ময়দানে ইজতেমা অংশগ্রহণ করতে পারে। পোশাকের ডিপ্লয়মেন্ট, পোশাকের যে নিরাপত্তা ব্যবস্থা, সাদা পোশাকের নিরাপত্তা ব্যবস্থা, ফায়ার ফাইটিং যে ইকুইপমেন্ট এবং আমাদের অন্যান্য যত ধরনের প্রস্তুতি দরকার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে 2 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 4 দিন বিরতির পর 9 তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। 11 তারিখ রোববার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের ইজতেমা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।